বন্ধু, পরীক্ষার মধ্যে সবাই পাশ করলো, তুই আর আমি ফেল করলাম। তুইও পরীক্ষায় সাদা খাতা জমা দিছস, আমিও পরীক্ষায় সাদা খাতা জমা দিলাম। তুইও মিমের লগে রিলেশন করছস, আমি ওই মিমের লগে রিলেশন করলাম। তোর আর আমার মধ্যে কত মিল, কিন্তু একটা জিনিসে খালি অমিল, তোর দল একটা, আমার দল আর একটা। আরে ছোটবেলায় কোন দল সাপোর্ট করছিস জানি না, কিন্তু যেদিন থেকে মিম ব্রাজিলের সাপোর্ট করে আমিও ব্রাজিলের সাপোর্ট করি, বুঝো নাই ভাই, এটাই ভালোবাসা। আরে বেটা, মিমের প্রতি ভালোবাসা কি আমার নাই? তবে তুই ঠিকই কইছস, ব্রাজিলে খেলা আমারও ভাল লাগে, পুরাই অনন্ত জলিলের মতো। অনন্ত জলিল, কিন্তু সে তো ফুটবল খেলে না, আর ফুটবল খেলা পারেও না, এর লিগাই তো এই কথাটা কইলাম। দেখ, তোর লগে কিন্তু আমার বন্ধুত্ব যাইবো গা, ব্রাজিল নিয়ে যদি খারাপ কথা কইছস। এই ব্রাজিল, তুই আর্জেন্টিনার সাথে কি করিস? তুই এ পাশে আয়, আমার সাথে আয়। কিরে, এখন পুতে গেলি কেন? এখন কি বলবা ভাইয়ারা, বলো। কি জানি বলতেছিলি এতক্ষণ? বলো ভাইয়া বলো, ভয় পাইছো নাকি? আহার রে, খেলা তো শুরু হয় না, ভয় পেয়ে গেছো গা। ব্রাজিল খেলে মাঠে আর সাকিব খেলে খাটে, আরে ব্রাজিল খেলে মাঠে সাকিব খান খেলে খাটে, এর জন্য মেয়েরা এই ফাইভ স্টার দেখেই পটে, বুঝো নাই ভাই। আরে আর্জেন্টিনা আমার জান আর সুমাইয়া আমার প্রাণ, আর্জেন্টিনা আমার জান সুমাইয়া আমার প্রাণ। বেশি কথা না বলে চুপ করে এখন একটা সেভেন আপ খান। সরা তোর সেভেন আপ, রাতে চার দিনে আলো, সারাটা জীবন মেসি খেলেই গেল, এত খেলেও মেসি পেল না কোনো কাপ, কারণ তার উপর ছিল হাজার ব্রাজিল সাপোর্টারের অভিশাপ। তোরা তো শুধু দিতেই পারবি অভিশাপ, খোঁজ নিয়ে দেখিস মেসি কিন্তু নেইমারেরও বাপ। ওরে গাধা, আকাশের দিকে তাকিয়ে দেখ, আকাশটা নীল মেঘটা সাদা, যেন পুরো আকাশটাই আর্জেন্টিনা পতাকা দিয়ে বাঁধা। যতই মেসি পুরস্কার পাক সোনার জুতা, তোরা খালি মারা যাইতেই পারবি আমাগো নেইমার রে গুতা। এই মিয়া, আপনাকে সমস্যা কি? এখানে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কথা বলা নিষেধ, এগুলো নিয়ে দোকানে অনেক ভাঙচুর হয়েছিল, যান তাড়াতাড়ি, বারণ, ওড়েন ওড়েন ওড়েন, যান ওড়েন, ফাইজলামি পাইছেন নাকি? খেলা আবার শুরু করি, তুমি যদি সাগর হও আমি হব ঢেউ, আর্জেন্টিনা পোলাপানদের টক্কর দেওয়ার মতো এখনো জন্ম নেয়নি কেউ। তুমি যদি বাইক হও আমি হব তেল, জাতি জানে আর্জেন্টিনিয়ার নেই কোনো বেল। আব্বে হন, তুমি যদি খাতা হও আমি হব কলম, বেশি যদি বাড়াবাড়ি করো তাইলে লাগিয়ে দিমু মলম। তুমি যদি গাড়ি হও আমি হব ড্রাইভার, আর্জেন্টিনার পোলাপান দেখলে মাইরা দিমু বারবার। আরে বেটা, ওই দেখা যায় তাল গাছ, তাল গাছেতে তাল, ব্রাজিল ব্রাজিল করিস না, ব্রাজিল আমার চ্যাটের বাপ। তুই কিন্তু দিলে আঘাত দিয়ে লাইছ, তুইও কিন্তু জায়গায় হাত দিয়ে ফেলাইছ। থামো, বসো বলছি আমি, তোমরা বসো, তোমাদের ছন্দ আমি অনেকক্ষণ ধরে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, ভালো লেগেছে তোমাদের ছন্দ, লাগনি তো মন্দ, এখন আমাকে তোমরা বলো তোমাদের মধ্যে কি দ্বন্দ্ব? আরে ভাই, কি নিয়া দ্বন্দ্ব সেটা দেখার বিষয় না, এখন খালি হলুদ কালার লাশ পরবো, খালি লাশ। খালি কি হলুদ কালারের লাশই দেখবেন, নীল সাদার লাশ পরবে এখন লাশ। তোমরা থামো তো, অনেকক্ষণ ছন্দ হলো, এখন হবে গান। সাদা সাদা কালা কালা কান্ডা করছস ঝালা ফালা, সাদা সাদা কালা কালা কান্ডা করছস ঝালা ফালা, এখন তোরা ঝগড়া থামা দুই মিনিটের ভিতর, তোরা সবাই মাঠে খেলবি আমি রেফারি, চল না সবাই তাড়াতাড়ি খেলা শুরু করি। এত জগড়া কিসের, মাঠে খেলা হবে, মাঠে ফলাফল হবে, আমি হব রেফারি। এই তো ভাই ঠিক কইছেন, ওদেরকে মাঠেই বুঝিয়ে দিমু যে কে সেরা, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। ওকে চল ফুটবল খেলে বুঝিয়ে দেই কে সেরা। ওকে তাহলে ঠিক আছে, খেলা হবে মাঠে, ফেস টু ফেস, আই টু আই।
দর্শকবৃন্দ, এই খেলাটির ধারাভাষ্যকার দিতে আমি আছি আব্দুল লতিফ, আপনাদের সাথে সবসময়। যমুনা সেতু নাকি শাপলা? পদ্মা সেতু। আর্জেন্টিনা উইন, গোলবার নাকি বল? আমি গোলবার বল দুইটা নিমু। হালার পুত, দুইটা নিবি মানে? দেখছেন দেখছেন, এখনই মারামারি শুরু করে দেয়। নিমু নাকি কান পাইছে একটা? রিল্যাক্স, গেম ইজ স্টার্ট। দর্শকবৃন্দ, জমজমাট একটি ম্যাচ শুরু হতে যাচ্ছে এবং তারা পরস্পর বুদ্ধি করে নিচ্ছে কিভাবে তারা একে অপরকে বাস মারবে। দর্শকবৃন্দ, এখনই কিন্তু খেলাটা শুরু হয়ে যাবে, রেফারির বাঁশি এবং খেলা শুরু। বল কিন্তু এখন ব্রাজিলের হাতে, আর্জেন্টিনাকে তারা কোনো চান্সই দিচ্ছে না, বল তারা ধরে রেখেছে এখন পর্যন্ত। দেখা যাক এরপরে কি হয়। ও নো, বল কিন্তু আবার চলে গেছে আর্জেন্টিনার কাছে, বল চলে গেছে সানজিদ হাসানের কাছে, সানজিদ আবার দিল আরেকজনের কাছে এবং আরেকজন দিল জোরে একটি লাফটি, বল নিয়ে চলে যাচ্ছে গোলবারের দিকে গোল দেওয়ার জন্য। এদিকে এলকো এবং লিওনেল সানি, ও সরি লিওনেল মেসি, কি করছে, জোরে একটি লাফটি, আবার বল সানজিদ হাসানের কাছে, গোল দিয়ে মরিয়া হয়ে গেছে সানজিদ হাসান এবং দেখা সে আর্জেন্টিনা হয়ে গোল দিতে পারে নাকি, এবং দেখা যাচ্ছে হয়তো গোল হবে, গোল 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 এবং গোল গোল। ইয়েস ইয়েস, শাবাশ শাবাশ। এ হালার পুত, কি করলি তুই, ইশ্চিত্রে মাথা নষ্ট। দেখ বেড়া কেমনে করে করতে হয়। আবারও খেলা শুরু হয়ে গেছে, মাথা থেকে মাথা, মাথা থেকে মুন্ডু, মুন্ডু থেকে গোল। ইয়েস ইয়েস ইয়েস, ডিজে ব্যাবু, ডিজে ব্যাবু, ডিজে ব্যাবু। বুঝলাম না, রেফারি সুদ দেয়া উল্লাস করতেছে। আবারও খেলা শুরু হয়ে গেছে, ব্রাজিল 1 আর্জেন্টিনা 1 এবং দেখা যাক বল কিন্তু এখন ব্রাজিলের হাতে। দেখা যাক, এ এ কি হলো, প্যান ছিড়ে গেল। ও নো, এই রেফারি, ফাউল ফাউল ফাউল। গেন্দি স্যার, এই আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের প্যান্টি কম দামি হয়, প্যান্টি ছিঁড়ে গেছে এবং রেফারি তাকে হলুদ কার্ড দিয়েছে। শালার ঘরে শালার, আমি দেই খেলাইতাস। এই এলকো তুমিনের বাচ্চা, উঠ, তোরে তো আমি শুইলামই না, তুই পড়লি কেন? মজা লস, মনে হয় একটা থাপড় তোদের মেরালাম একেবারে। সবাই কিন্তু প্রায় শেষের দিকে, দেখা যাক কে জিতে কে হারে। গোল! স্যার কি গোল এটা, আপনি গোল দিয়েছেন স্যার, এটা গোল হইছে, আবার খেলা শুরু করো। আমরা একটা গোল আগে আছি আর 5 মিনিট সময় আছে, 5 মিনিট খেলুমই না, চুপ করে বসে থাকুম, 5 মিনিটে আমরা ম্যাচটা জিতে যামগা। সানজিদে আপনি গোল দিয়েছে, এই গোল হইব না, ওরে ধরতে হইব, আই ওই ওরা কে আমাকে মারতে আইতাছে। আরে বাড়া কি কর, যা মারবো কিল্লি, যদি মারতে আহে তোরা বয়া থাকবি না, তোরাও মারবি, প্রস্তুত হ সবাই, উঠ, ঠিক আছে চল। আরে এটা ফাউল করছে, ফাউল করছে, কুমার ভিতরে মার, কুমার ভিতরে মার, নকশা পড়লে না, ওরা মার, এই তুই মার, তুই মার। কি রে লেফারি কি কয়, এই লেফারি লেগে আজকে মারামারি, লর লেফারির আগে ধর। তোমাদের ঝগড়াটা আমি ইচ্ছা করেই লাগাইছিলাম, কিন্তু আমিও যে এত মায়ের খামো বুঝি নাই। জাগা, আমার কাছে যেটা মনে হইলো, তোমাদের মধ্যে কোনো দেশপ্রেমী নাই। এই ফুটবল বিশ্বকাপ বাইরেই দেখি যে প্রত্যেকটা বিল্ডিং এ ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, অনেক দলের পতাকা। আমরা কি আমাদের দেশের পতাকাটা একবার উড়াই দেখছি? আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করি তারা আর্জেন্টিনা 11টা ফুটবল প্লেয়ারের নাম বলতে পারবো, আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি তারা ব্রাজিলের 11টা ফুটবল প্লেয়ারের নাম বলতে পারবে, কিন্তু আমাদের দেশের জাতীয় দলের ফুটবলের 5টা প্লেয়ারের নাম বলতে পারবো আমরা? মনে হয় পারবো না। আমরা অনেকেই দোয়া করি আর্জেন্টিনা বিশ্বকাপ নেক, অনেকেই দোয়া করি ব্রাজিল বিশ্বকাপ নেক, আমরা কি আদৌ দোয়া করছি আমাদের বাংলাদেশ ফুটবল টিমের জন্য যে তারা অন্তত পক্ষে বিশ্বকাপ না নেক, বিশ্বকাপ ফুটবল টিমে চান্স পাক?
এই দেশটা যেমন আমাদের নিজের, তেমন এই দেশের মানুষরাও আমাদেরই আপনজন। সুতরাং অন্য কোনো দেশের জন্য মারামারি কাটাকাটি আমাদের শোভা পায় না। আমরা আর্জেন্টাইন বা ব্রাজিলিয়ান না, দিন শেষে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি।